সেই কাজটা করে তাহলে তো সেখানে আমাদের কিছু বলার নেই তৃতীয় পক্ষের কোনো নাক গলাবার কোন অধিকার নাই হ্যাঁ এটা হচ্ছে ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা আপনি আপনার ঘরে কার সাথে কি করতেছেন ভাই আমি তো এটা জানতেও না মনে করেন আপনি একজন আপনি মুসলমান হন বা নাস্তিক হন বা খ্রিস্টান হন বা হিন্দু হন যেই হন সাদা হন কালো হন আপনি যা ইচ্ছা করেন আপনার ঘরের ভিতরে যার সাথে ইচ্ছা করেন মানে করেন 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 নাকি 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 কেমনে এটা ভাই সম্পূর্ণ আপনাদের বিষয় আমি এখানে কিভাবে না গলাবো ভাই আমার এখানে কোনো বক্তব্য থাকতে পারে না আপনার কি কোনো বক্তব্য থাকতে পারে যে মানে পাশের বাড়ির কে কার সাথে কি করতেছে সেখানে আপনার ভাই বলার তো কিছু নাই তারা যদি দুইজনই প্রাপ্তবয়স্ক হয় এবং দুইজনেরই যদি সম্মতি থাকে সেখানে আপনি কেন নাক গলাতে যাবেন আপনার বলার কি আছে সেখানে আমি তো বুঝলাম না আপনার কি বলার কিছু আছে সেখানে এটা নাই তবে আমাদের মানে সাইন্স যদি আমরা ই করি বিজ্ঞান রক্ত সম্পর্কে দুটোর সমস্যা নেই কিন্তু বাচ্চা নিতে গেলে পরবর্তীতে বাচ্চা সেটা তো আমরা সেটা তো আমরা বহুবার বলেছি বহুবার আলোচনা করেছি যে আমরা বরঞ্চ এমনকি চাচাতো বোন মামাতো বোন খালাতো বোন এদের সাথে বিয়েটাও আমরা সাপোর্ট করি না হ্যাঁ আমরা মনে করি যে এইরকম বিয়ে হইলেও বা এরকম সন্তান জন্ম হইলেও তারা প্রতিবন্ধী হবে এটা তো আমরা বহুবার আলোচনা করেছি যে এটা কত ভয়ঙ্কর হইতে পারে যে যদি রক্ত সম্পর্কের মধ্যে বিয়ে সাদী হয় এবং বাচ্চা জন্ম হয় সে তারা জেনেটিক সমস্যা তাদের মধ্যে থাকতে পারে কিন্তু যদি কিন্তু তার মানে তো আমরা এটা বাধা দিতে পারি না আমরা তো কারোর ঘরে গিয়ে জিজ্ঞেস করতে পারি না ভাই আপনি কি ভাই আপনি কি কার সাথে করেন ভাই আপনার ঘরে তো গিয়ে আমি জিজ্ঞেস করতে পারবো না যে ভাই সত্য সন্ধানী ভাই আপনি কার সাথে করতেছেন এটা কি আপনার বই লাগে নাকি আপনার কি লাগে আপনার কি কোনো আত্মীয় লাগে এটা তো ভাই আমার জিজ্ঞেস করা আমার পক্ষে মানে আমার তো কোনো অধিকারই নাই এটা জিজ্ঞেস করার তাই না আপনি কার সাথে কি করবেন সেটা সম্পূর্ণ আপনার বিষয় আমরা শুধুমাত্র আপনাকে বৈজ্ঞানিক তথ্য প্রমাণ দিয়ে দেখাতে পারবো যে ভাই যদি আপনি এটা করেন নিকট আত্মীয়ের ভিতরে যদি এই কাজটা করেন তাহলে যে বাচ্চা কাচ্চা জন্ম নিবে তাদের মধ্যে প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে এবং নানা ধরনের রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে এইটুক শুধু আপনাকে আমি বলতে পারি কিন্তু আপনাকে কোনো বাধা আমি দিতে পারবো না আপনি কার সাথে কেমনে কি করবেন আপনি লম্বা মেয়ের সাথে করবেন না খাটো মেয়ের সাথে করবেন আপনি ফারসা মেয়ের সাথে করবেন না কালো মেয়ের সাথে করবেন যার সাথে ইচ্ছা তার সাথে করবেন ভাই এটা আপনাদের বিষয় এইখানে তৃতীয় পক্ষের কোনো নাক গলাবার কোনো অধিকার নাই আমরা শুধুমাত্র আপনাকে একটা পরামর্শ দিতে পারি যে ভাই যে এই কাজটা যদি করেন তাহলে এরকম একটা সমস্যা হতে পারে হ্যাঁ এটা আপনি একটু সাবধানে যা করেন একটু সাবধানে করেন এছাড়া তো আমাদের পক্ষে বলা আপনার জীবনে আপনার ব্যক্তিগত জীবনে নাক গলাবার কোনো রাইট অন্য কারণে আপনি কি মনে করেন যে আপনি কারে বিয়ে করবেন বা কার সাথে প্রেম করবেন

বক্তব্যটা আপনি শুনবেন আমি আসিম উদ্দিন আসলে কি কইসে এটা শুনি তো দেখি দেখান তো দেখি আসিম উদ্দিন আসলে কি কইছে শুনান তো আমার হ্যাঁ এবং বলবেন যে পুরো ভিডিওটা শুনাইতে খন্ডিত অংশ না শুনাইতে দেখা যাবে যে এই পাশের অংশ নিয়ে এই পাশের অংশ নিয়ে অ্যাড করে তার একটা ভিডিও বানায় আপনারা শুনাই দিছে আপনি তাদেরকে বলবেন যে আপনি পুরো ভিডিওটা শুনুন তো দেখি তাহলে আমি বুঝব যে হ্যাঁ আসিফ মদিন কি কইছে যদি আপনি পুরো ভিডিওটা শুনেন এবং তখন যদি আপনি বোঝেন এরপর আপনি আমার কার সাথে এসে কথা বলতে পারেন ভাই আপনি কি কইছেন না কইছেন তখন অবশ্যই আপনি আমার সাথে এসে কথা বলতে পারেন কিন্তু আমি যেটা আগে বলছি সেটা এখনো বলি সেটা আরো 5 বছর পরেও একই কথাই বলবো যে কে কার সাথে কি করবে একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে লাইফ পার্টনার হিসেবে বাঁচিয়ে নেবে বা ভালোবাসার মানুষ হিসেবে পছন্দ করবে এইখানে তৃতীয় কোনো ব্যক্তি নাক গলাতে পারে না যদি তারা প্রাপ্তবয়স্ক হয় এবং যদি তাদের দুইজনের কনসেন্ট থাকে দুইজনের যদি সম্মতি থাকে তাহলে এখানে কারও প্রতিটির কারোর কোনো রাইট নাই সেখানে নাক গলাবার তারা কি করবে কেমনে করবে কোথায় করবে বিশ্রামায় করবে নাকি মাটিদেবায়া করবে নাকি বাথরুমে বসে করবে সম্পূর্ণ ভাই যার যার ব্যক্তিগত বিষয় আমি জানতেও চাই না কে কার সাথে কি করতেছে

আমাদের যে যায় আব্দুল মুতালিবের ছেলে ছিল আবদুল্লার ছেলে ছিল না যে ছিল আসলে আব্দুল মুতালিবের ছেলে হ্যাঁ যেমন ধরেন আপনাকে যদি আমি হাদিসে মানে একদম মানে ইয়া ভাবে একটু আবছা ভাবে বলা আছে হাদিসের ভিতরে হ্যাঁ

মানুষ কাজ ভালো করলে তাকে ভালো বলবো মানুষ কাজ খারাপ করলে তাকে খারাপ বলবো তার জন্ম কোথায় এটা নিয়ে আমাদের কোনো চিন্তার কোনো কারণ নাই কিন্তু আপনাকে দেখাচ্ছি যে এটা দেখাচ্ছি যেহেতু আপনি প্রশ্ন করলেন সেইতো আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশনের 428 নম্বর হাদিসে বলা আছে দেখেন এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ফাতেমার ঘরে এলেন ফাতেমা তো রাসূলুল্লাহর মেয়ে তাই না ভাই জি জি আচ্ছা ফাতেমার ঘরে এলেন কিন্তু আলী ঘরে পেলেন না আলী তো মুহাম্মদের চাচাতো ভাই ছিল তাই না আব্দুল আবু তালিবের ছেলে আলী মুহাম্মদের চাচাতো ভাই ছিল নাকি জি চাচাতো ভাই আচ্ছা এখন দেখেন পরে কি বলা হচ্ছে তিনি বল তিনি فاطمهকে জিজ্ঞেস করলেন তোমার চাচাতো ভাই কোথায় মানে فاطمهকে জিজ্ঞেস করল যে তোমার চাচাতো ভাই কোথায় কিন্তু এই যে এই যে আলী তো فاطمهর চাচাতো ভাই না আলী তো আসলে মুহাম্মদের চাচাতো ভাই নাকি ভাই হুম জি তাহলে এই যে এখানে বলল তোমার চাচাতো ভাই কোথায় এটা কেন বলল এটা তো একটা উদ্ভট কথা এটা তো মানে কেমনে হলো এটা আচ্ছা ঠিক আছে পরের হাদিসে দেখি আরো একটা হাদিস পাঁচ হাজার আটশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস একই ঘটনা দেখেন আশ্চর্য আব্দুল্লাহ পোলা যদি হয় আবুতালিবের ছেলে হইলে ওরা হইলো চাচাতো ভাই আর ফাতেমা যদি মোহাম্মদের মেয়ে হয় তাহলে আহ আলী হইলো একই সাথে ফাতেমার চাচা একই সাথে ফাতেমার স্বামী নাকি ভাই জি জি চাচা চাচাস্বামী আর কি চাচা চাচাস্বামী ফাতেমার চাচাস্বামী হইল আলী এখন কিন্তু যদি এটা না হয় যদি আব্দুল মোতালিব যদি মনে করেন পিতা হয় দেখেন মিলা যায় ঘটনা মিলা যায় দেখেন আব্দুল মতালিবের ছেলে যদি হয় এবং আব্দুল মতালিবের ছেলে যদি হয় আবু তালিব মোহাম্মদের মেয়ে যদি হয় ফাতেমা আর আবু তালিবের মেয়ে যদি হয় আলী আবু তালিবের ছেলে যদি হয় আলী তাইলে কিন্তু আবার মেলে দেখেন ফাতেমা কিন্তু ভাই হবে না এই যে দেখেন এই দুইটা চার্ট আমি পাশাপাশি দিচ্ছি একটা হইল গিয়া আব্দুল মোতালিবের ছেলে আবদুল্লাহ তার ছেলে মোহাম্মদ তার মেয়ে ফাতেমা আবদুল মোতালিবের ছেলে আবু তালিব আলী আলী এবং আলী হইল ফাতেমার জামাই তাহলে তো এখানে এই যে বাম দিকের চার্টে ফাতেমার তো ফাতেমার সাথে আলীর তো চাচা তো ভাইয়ের সম্পর্ক হইতেই পারে না কোনো ভাবে হইতে পারে চাচা হইতে পারে অথবা স্বামী হইতে পারে কিন্তু ডাইন দিকের চার্টে এটা কি সংসার আছে ভাই এটা হ্যাঁ এই এটা সংসার ডট কম লেখাটার নাম হচ্ছে নাস্তিকরা জারদ সন্তান এই লেখাটার ভিতরে আপনি পাবেন এবং এটা তো গেল এটা তো গেল মানে এখানে তো বোঝাই যাচ্ছে যে এটা হয়তো এইটা যদি হয় তাইলে একমাত্র এটা পসিবল তাইলে আর আলী চাচাতো তো ভাই বোন যদি আব্দুল মোতালিব আব্দুল মোতালিব যদি মোহাম্মদের বাপ হয় তাইলে এর সাথে আরেকটা হাদিস আছে সেটা হচ্ছে যেমন ধরেন এই বুখারি শরীফ তাওহিদ পাবলিকেশন এর 2930 নম্বর হাদিসে যেটা বলা আছে দেখেন তখন তিনি থামেন এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করেন অতঃপর তিনি বলেন আমি নবী এই কথা মিথ্যা নয় আমি আব্দুল মুত্তালিবের পুত্র দেখেন মোহাম্মদ বলতেছে আমি নবী একথা মিথ্যা নয় আমি আব্দুল মোতালিবের পুত্র মানে আমি আব্দুল মোতালিব থেকে নাকি তো এখানে যদি মানে মুমিন এখানে একটা ব্যাখ্যা দার যে হচ্ছে যে পুত্র বলতে পুত্র বোঝায় নাই উত্তরাধিকার বুঝাইছে কিন্তু ভাই এই দুই এবং অন্যান্য ঘটনা মিলাইলে তো এই জিনিসটাই ইঙ্গিত করে যে আসলে মোহাম্মদ আসলে কার সন্তান সেটা তো ইঙ্গিত করে তারপরে আমরা এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করতে চাই না কারণ এটা মানে মানুষের জন্ম নিয়ে কথা বলাটা ঠিক না জন্ম কোথায় আমাদের কোনো কিছু যায় আসে না কিন্তু তার কর্মটা যদি ভালো হয় তাহলে মানে মোহাম্মদের কর্ম তো ভালো না এই জন্য মোহাম্মদের এইগুলো নিয়ে আমরা একটু মানে ঘাটাঘাটি করি কিন্তু এটা নিয়ে খুব একটা কথা বলতে চাই না ঠিক আছে ভাই আর কি কিছু বলবেন আপনি আরেকটা ওই যে ছাগলের সাথে একটা সেক্স করে পরে বলছিল যে এটা শয়তান রূপী হয়ে আসছিল এটা এটা কি অথেন্টিকতা আছে এটা ছাগলের সাথে করতে না ছাগলের সাথে মোহাম্মদ কখনো করে নাই এটা মানে ভুয়া ছাগলের সাথে একটা হাদিস ওটা ভুয়া ছিল মানে একটা হাদিস ইয়া দেখা যায় অনেকই দেয় আর কি সাপোর্ট না না এটা ভুয়া দলিল হিসাবে দলিল হিসাবে ব্যবহার এটা দলিল এটা সঠিক দলিল না এটা কোনো সহি জিনিস না ওটা তো সহি ঠিক আছে

ধন্যবাদ রাজিব ভাই আমাকে শোনা যাচ্ছে হ্যাঁ পরিষ্কার শোনা যাচ্ছে ধন্যবাদ আমি আপনার আপনার একটা লাইভে শুনছিলাম যে আপনি বলেছিলেন উম রাসুলের পিতা আবদুল্লা এবং রাসুলের দাদা আব্দুল মোতালেব একই সাথে বিয়ে করছে কিন্তু তাদের আহ রাসুলের জন্মের পর জন্মের পূর্বে তার পিতা মারা গেছে এবং তার চাচা আমির হামজা সম্ভবত যে আব্দুল মোতালেবের ছেলে রাসুলের বড় কিভাবে হয় ওইখানে যে রাসুলের পিতা আবদুল্লাহ ছয় মাস বয়সে মারা গেছে এটা তো একটু পরে হতে পারে ওই হিসাবে কি আমির হামজা বড় হতে পারে না রাসুলের আমির হামজা না আচ্ছা এখান থেকে অনেক হচ্ছে আমি আপনাকে একটু মিউট করে কথা বলি তাহলে ভাই আপনার এখান থেকে সবটা ঠিক করা যায় হ্যাঁ শোনা যায় শোনা না আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে এটা তো একটু মানে সমস্যা সাউন্ডটা একটু ঠিক করেন হ্যাঁ তো এই আমার একটা লেখা আছে আপনি লেখাটা একটু পরে দেখেন তাহলে এই লেখাটার ভিতরে সমস্ত দলিল প্রমাণ দেয়া আছে আমি আপনাকে দেখা দিচ্ছি লেখাটা এই লেখাটার নাম হচ্ছে নাস্তিকরা জারত সন্তান এই এই লেখাটার মধ্যে আপনি এই বিষয়ে যে তথ্য প্রমাণগুলো আছে এই যে জাহেলি যুগের নানা বিবাহ আমিনা ও হালার বিবাহ একই দিনে দেখেন এখানে এখানে দেখেন যে বইটা থেকে দেয়া হয়েছে এখানে ইংরেজিতে দেয়া আছে ইংরেজি বইটার মানে ছবি দেয়া আছে এখানে এখানে ছেই দেয়া আছে যে একই দিনে বিয়ে হয়েছিল এখন আব্দুল্লাহর মৃত্যুটা কবে হয় সেটা নিয়ে কয়েকটা মত আছে সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে গিয়ে জন্মের আগেই আব্দুল্লাহ মারা গেছে এখানে দেখেন আল রাহিকুল মাকতুমে কি লেখা আছে দেখেন বিবাহের পর আমিনা মক্কায় স্বামী গৃহে আগমন করেন এবং স্বামীর সাথে বসবাস করতে থাকেন কিন্তু অল্প দিন পরে আব্দুল মুতালি ব্যবসা উপলক্ষে খেজুর আনয়নের উদ্দেশ্যে আবদুল্লাহকে মদিনা প্রেরণ করেন তিনি সেখানে মৃত্যুবরণ করেন এখন এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে সেই সময় তার বয়স ছিল 25 বছর অধিকাংশ ইতিহাসবিদের অভিমত হচ্ছে তিনি পিতার মৃত্যু সময় জন্মগ্রহণ করেননি আচ্ছা এখানে বলা হচ্ছে অল্প সংখ্যক অভিমত হচ্ছে পিতার মৃত্যুর 2 মাস পূর্বে নবী করিম জন্মগ্রহণ করেন পিতার মৃত্যুর দুই মাস পূর্বে নবী করিম জন্মগ্রহণ করেন আবার কিছু অধিকাংশ অভিমত হচ্ছে তিনি পিতার মৃত্যু সময় জন্মগ্রহণ করেননি মানে যখন আবদুল্লাহ মারা গেছে তখনও মোহাম্মদ জন্মায় নেই এটাই হচ্ছে অধিকাংশের মত আর বিয়ের অল্প কয়েকদিনের মধ্যেই আবদুল্লাহকে এসে পাঠানো হয় মানে ব্যবসার উদ্দেশ্যে খেজুর আননের জন্য মদিনা প্রেরণ করা হয় ওইখানেই মারা যায় বলে জানা যায় এটা হচ্ছে এই তথ্য প্রমাণ গুলা থেকে জানা যায় আপনি স্পেসিফিকলি কি জানতে চাচ্ছেন সেটা কি একটু বলবেন স্পেসিফিকলি আমি যেহেতু এটা সংশয় ডট কমে আছে আমি ওইখান থেকে আপনার আগে এটা ভালো করে পড়ি এরপরে কয়েকজনে প্রশ্ন করবো হ্যাঁ এই জিনিসটা এই লেখাটা পুরোটা একটু ভালো করে ডিটেলস পড়েন তারপরে আপনার যদি এরপরে যদি কোনো সংশয় থাকে বা কোনো একটা ইয়া থাকে তখন এসে আমরা আলাপ করতে পারি ঠিক আছে আর একটা বিষয় হলো আপনাদের বাংলাদেশ থেকে তো অ্যাপসটা আমি পাচ্ছি না সংশয়.কম এই অ্যাপসটা আমি পাইতেছি না খুঁজগরি সংশয়.কম যদি না পান তাহলে সংশয়.org সংশয়.org এটাতে ঢুকবেন আর যদি এটাও না পান তাহলে আপনি অপেরা মিনি ইনস্টল করে নেবেন আপনার কম্পিউটারে বা আপনার ফোনে অপেরা মিনি দিয়ে ভিপিএন অন করে ঢুকে যেতে পারবেন অপেরা মিনির ভিতরে বিল্ট ইন ভিপিএন থাকে

জন্মের সময় মানে হাদিসে বলা আছে যে জন্মের বাচ্চাদের জন্মের সময় শয়তানে খোঁচা মারে খোঁচা মারার কারণে বাচ্চারা কান্না করে এখন নবীর জন্মের সময় আবার ওই শয়তানে খোঁচা মারে নাই আহ হ্যাঁ হাদিসটা দেওয়া যাবে একটু অপেক্ষা করেন তাহলে আমাকে একটু আমাকে কিন্তু এখানে মানে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে মানে বাচ্চা জন্মের সময় কিন্তু কান্না করাটা অনেক ইম্পর্টেন্ট একটা বাচ্চার জন্য হ্যাঁ বাচ্চার সুস্বাস্থ্যের জন্য যদি বাচ্চা কান্নাটা না করে তাহলে বুঝতে হবে বাচ্চাটার কোনো একটা শারীরিক সমস্যা হয়েছে তখন ডাক্তাররা যেটা করে পিঠে একটু থাপ দিয়ে বাচ্চাটা কান্না করায় আপনি এটা পাবেন ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব এই লেখাটার ভিতরে শয়তান ও নবজাতকের কান্না এখানে দেখেন হাদিস যেটা বলা আছে সহি বুখারি তাহিদ পাবলিকেশন্স হাদিস নাম্বার হচ্ছে চৌত্রিশশো এখানে বলা হচ্ছে যে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি এমন কোনো আদম সন্তান নেই যাকে জন্মের সময় শয়তান স্পর্শ করে না জন্মের সময় শয়তানের স্পর্শের কারণেই সে চিৎকার করে কাঁদে তবে মারিয়ামের ও তার ছেলের ব্যতিক্রম অতপর আবু হুরাইরা বলেন হে আল্লাহ আমি আপনার নিকট প্রার্থনা চাচ্ছি ঠিক আছে এখানে বলা হচ্ছে নবী হচ্ছে এর ব্যতিক্রম এছাড়া বাদ বাকি সমস্ত মানুষকেই আসলে জন্মের সময় শয়তান স্পর্শ করে জন্য কাঁদে আর যদি কোনো বাচ্চা না কাঁদে তাহলে সেটা বুঝতে হবে একটা শারীরিক অসুস্থতা তার মানে বোঝা যাচ্ছে শয়তান আসলে আমাদের একটা উপকার করতেছে জন্মের সময় যে শয়তান স্পর্শ করে আমাদের কান্দাচ্ছে শয়তানকে এই জন্য অনেক ধন্যবাদ আমি শয়তানকে একটা থ্যাংকস দিলাম যে শত শত বাচ্চাদেরকে সে কান্না করাচ্ছে এবং এটার কারণে তাদের যে মানে ফুসফুসটা হচ্ছে এবং না হাদিস আছে তাহিদ বত্রিশশো ছিয়াশি নম্বর হাদিস আর বত্রিশশো চৌত্রিশশো নম্বর হাদিস এই দুইটাতে এই জিনিসটা বলা আছে ঠিক আছে ভাই তাহলে আজকে বিদায় আপনাকে ওকে ধন্যবাদ আচ্ছা